করে সবাই যেন কেমন গম্ভীর গম্ভীর মুখ। আমারও বাবা খুব ভয় করছে। তোমার তো সবেতেই ভয় করে। তোমা ভয় করবে না, অত বড় নয়। কি যে চাইবে সেসব আসবে কোথেকে? কি কি আমরা দিতে পারবো, কিভাবে যে কি হবে কিছুই বুঝছি না মেজো। তুমি বুঝে ওখানে কথা শুনছিলে? শুনছিলাম তো। আচ্ছা না শুনি উপায় আছে, যা জোরে জোরে কথা বলছিল না শুনতে গেলে তো কানে কুটো বুঝতে হবে। কানিন্দে করেছে চেষ্টা করব। কার আবার? ওদের। ওদের মানে ওই শোয়া বাজারে? হ্যাঁ। আচ্ছা তোমরাই বলো, ও বলেছে বড়লোক হওয়া মানে খারাপ, বড়লোক হলে সবসময় সবাই খারাপ হয় নাকি? এই তো শেষ দিন বড় বাড়িতে বিয়ে হচ্ছে, বড়দি ওরা কি বড় লোক না? তারপরে কি বড় জামাইবাবু খারাপ? ওখানে লুকিয়ে লুকিয়ে কথা শোনার কাজটা ঠিক করনি। ওখানে বড়রা কথা বলছে। ঠিক করনি, বেশ করেছি। আর আবার শুনো, আর তুমি আমাকে একদম জ্ঞান দিতে আসবে না। একেনে সম্বন্ধ করাটা কি ঠিক হচ্ছে? বাবা যা সব শুনলাম শুভর কাছে, এত বড় বাড়ি অমন ঘর তো আমরা তো লকের যোগ্য নই। তাদের সঙ্গে মানিয়ে চলা তো কঠিন ব্যাপার। আজ যা করেছি সে তো একরকম অপমানই। জামাই বাবার জীবন কি মনে করলেন কে জানে। এখন শুভটা যে কি করবে তাই ভাবছি। ওই বড় লোকের বাড়িতে তোমার বিয়ে হয়নি বলে কি গো? তুমি মুখে কিছু আটকায় না বুঝি, যা ইচ্ছে তাই বলছো। আমার এই ভালো। ও মা বাবা, ও তুই চাটা তো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। ও ও ঠান্ডা চাই ভালো। কে বলতো? শুধু পিসি তো। বাবা ওই নিচে দেখ, ওই ঠাকুরগুলো এসেছে, নিজেদের ভাষায় কিসব বিড়বিড় করছে। হাসিস না, আমি একটা কথা বুঝতে পারছি না, তুই যা দেখিনি। আচ্ছা সেটা সব একা একা আয়োজন করছে। আমার কথাটা কানে গেল তোর? তা সে নিজে করবে না তো তার হয়ে করার আছেটা কি? শুন তার ঠাকুমা, তিনি তো তার মুখে দর্শন করবেন না বলে বলে দিয়েছে। অদ্ভুত ব্যাপার, তার জেদ রাখতে গিয়ে আমার সংসারটা ছারখার হয়ে গেল আর তিনি এ সময় মুখ ফিরিয়ে নিলেন। বাহ, আমার কথাটা কেউ একবারও ভাববে না, না তাই তো? আমার কথা একবারও কেউ ভাববে না। ষাট 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 ষাট